আন্দোলন যে আমি সরাসরি সেই আন্দোলনে আমি নিজে ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তারপরে অগাস্ট শেষ করার আগে, তারপরে এই যে এইবার অগাস্ট আন্দোলন, এই আন্দোলনে সরাসরি এবং পুরোপুরি সরাসরি ছিলাম যেভাবে হোক না কেন। তো যাই হোক, এটা আমাদের গর্ব যে আমাদের এলাকা থেকে যারা অনেকে অংশগ্রহণ করেছে ঢাকার আন্দোলনে, দুজন শহীদ হয়েছেন, তাদের কবর আমরা জিয়ারত করে আসছি। আর আমাদের আমাদের স্থানীয় কারোর মনের কোনো আচরণের কথা বলনের কথনে যদি কোনো ভুল ত্রুটি থাকে সমস্যা দেখছি দেখবেন, কারণ এই পরে মিছিলের পর এই মোটরসাইকেল শোভাযাত্রা, এটাতে একটু গন্ডগোল পেয়াস লাগবে জানানো যায়, এটা ধৈর্যের সাথে মনে করছেন। আমাদের সবাইকে পবিত্র হাসপাতালের ব্যবস্থা করে দেওয়ার তৌফিক দাও আল্লাহ, যা করেছেন তাদেরও আবার করার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ আমাদের বেনামাজি করে লজ্জিত বেজ্জিত করে দুনিয়া থেকে নিও না আল্লাহ, নামাজি পুরোপুরি নামাজি না বানিয়ে আল্লাহ তুই কবরে নিও না আল্লাহ, পারবো না আগুনের যন্ত্র সহ্য করতে পারবো না সাথে।